বৃহস্পতিবার 29 অক্টোবর ফেসবুক অ্যানাউন্স করেছে তাদের নাম পরিবর্তন করে রাখা হবে মেটা। রিব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক কোম্পানিকে মোকাবেলা করতে হবে নানান প্রতিবন্ধকতা। নতুন পরিকল্পনা করে শেয়ার হোল্ডারদের আশা ধরে রাখতে চায় ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন চলুন মূল পর্বে। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একটি নতুন পরিকল্পনা নিয়ে এসেছে, যেটি বাস্তবায়ন করতে আমার মনে হয় 15 থেকে 20 বছর চলে যাবে। কিন্তু কেন এই অ্যানাউন্সমেন্টটা এখন 2021 সালে করা হলো? এগুলো তো পরেও করা যেত, কিন্তু তারা অনেক কিছু বিবেচনা করেই হয়তো করেছে। কিন্তু আমার কাছে মনে হলো তারা তাদের শেয়ার হোল্ডারদের আশ্বাসটা ধরে রাখার জন্য এই বিষয়টা বা এই কার্যক্রমটা করেছে। কারণ বেশ কিছুদিন ধরে ফেসবুক নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছিল, সে কন্ট্রোভার্সিগুলো তারা ওভারকাম করার জন্য একটা নতুন প্রজেক্ট দেখিয়েছে, যার মাধ্যমে তাদের শেয়ার মার্কেটে স্ট্যাবিলিটিটা বজায় থাকতে পারে। এবং যে যে পরিকল্পনাগুলো ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ আমাদেরকে লাইভে এসে বলেছেন, সেগুলো যদি আসলেই সত্যি হয় তাহলে অনেক উপকার হবে। আমরা অনেক হলিউড মুভিতে এগুলো দেখে থাকি, যে ভার্চুয়াল রিয়ালিটির যে ইফেক্টগুলো রয়েছে সেগুলো বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করাই হলো ফেসবুকের প্রধান এবং সর্বোচ্চ লক্ষ্য। তো সেই লক্ষ্যগুলোকে মাথায় রেখে তারা অনেক কাজ করে যাচ্ছে এবং ডে বাই ডে ইম্প্রুভমেন্টের চেষ্টা করছে। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ যে বিষয়গুলো আমাদেরকে দেখিয়েছেন সেগুলো যদি সত্যি ইমপ্লিমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অনেক উপকৃত হব। এবং এগুলো অনেকটা সময়ের ব্যাপার হলেও তারা অনেকগুলো কোম্পানিকে একত্রিত করে এই কাজগুলো করার চেষ্টা করছে, ডে বাই ডে ইম্প্রুভমেন্টের চেষ্টা করছে। আমি সত্যি মার্ক জুকারবার্গের এই আইডিয়াকে সমর্থন করে বলতে চাচ্ছি এগুলো অনেক অনেক দরকার ভার্চুয়াল রিয়েলিটির সাথে আমাদের অ্যাডজাস্টমেন্ট করার জন্য। খুব দ্রুতই যেমন এই সমাধানগুলো হয়ে যায় এবং ভবিষ্যতে যেমন ফেসবুক আরও নতুন নতুন কিছু তাদের ইউজারকে ইমপ্লিমেন্ট করাতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই আশাই রাখছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার মতামতটি। এবং আমার সবগুলো ভিডিও দেখার জন্য আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।